সবার আগে সবার সাথে। দেখবেন তারপর যদি কোনো না হয় তারপর আমরা অবরোধ করবো, তার আগে না। দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পেলেন না তারা নিজেরাই। রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে রাধাকৃষ্ণের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা। প্রতিবাদে দফায় দফায় পানে রাধাকৃষ্ণের মন্দিরের ভেতর মূর্তিগুলো ওঠে স্থানীয় বাসিন্দারা। দফায় দফায় পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে এলাকায় বারপটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণ দাস স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে অবরোধকারীদের শান্ত করেন। পাশাপাশি মন্দির কমিটির সভাপতি কেশবেশ রায় বলেন পুলিশ প্রশাসনকে আজকে যখন আমাদের এখানে ঘোর কীর্তনের দল নগর কীর্তন করে বেড়ায়, তখন ওরা এসে প্রথমে আসলো মন্দিরে পূজা করে, তো এসে দেখলো এবং দেখে আমাদেরকে যথারীতি মন্দির কমিটি যারা সেক্রেটারি প্রেসিডেন্ট সবাইকে ফোন করলো, কমিটিতে সদস্যরা ফোন করার পর আমরা এসে সরজামিনে দেখলাম। হ্যাঁ, দেখি যে মন্দিরের যে হরিমন্দির আমাদের হরিমন্দির যে বিগ্রহগুলো, সেই বিগ্রহগুলো একখানে জড়ো করে আগুন লাগিয়ে দিয়েছে। সবার আগে সবার সাথে।